নমস্কার হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দুপুরে ডাকাতি আটক, এক পলাতক চার চাঞ্চল্য শিউরে। সৌজন্যে স্বপ্ন পূরণ জয়ন্তর। আসছে বিস্তারিত খবরে। রাতের অন্ধকারে অনলাইন বাণিজ্যিক সংস্থা গোডাউনে ডাকাত দলের হানা, গ্রামবাসীদের হাতে পাকড়াও এক, পলাতক চার, ঘটনায় চাঞ্চল্য সিঙ্গুরে। সিঙ্গুর থানার নপাড়া এলাকায় দিল্লি রোডের ধারে অনলাইন বাণিজ্যিক সংস্থার গোডাউনে ডাকাতি করতে এসে ধরা পড়ল এক দুষ্কৃতী। ধৃত ব্যক্তি বিহারের বাসিন্দা। জেলা পুলিশের পদস্থ কর্তারা পৌঁছে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাতে জনা পাঁচেক দুষ্কৃতী অস্ত্র নিয়ে ঢুকে পড়ে। সেই সময় কয়েকজন কর্মী কাজ করছিলেন, তাদের অস্ত্র দেখিয়ে লুটপাট করার চেষ্টা করে দুষ্কৃতীরা। বাধা দিতে গেলে একজনের মাথায় আঘাত লাগে, তখনই এক কর্মী বিপদ ঘন্টা বাজিয়ে দেন। সাইরেন বাজতে থাকায় নপাড়া এলাকার মানুষজন জড়ো হয়ে একজন দুষ্কৃতীকে ধরে ফেলে, চারজন দুষ্কৃতী পালিয়ে যায়। অভিযুক্তের কাছ থেকে একটি দেশি বন্দুক উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অভিযুক্তরা চার চাকা করে অপরাধমূলক কাজকর্ম করতে এসেছিল এবং সেই চার চাকা নিয়েই পালিয়েছে। বাকি চার দুষ্কৃতীদের খুঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মিছিল বিক্ষোভ বা স্লোগান নয়, বরং রং তুলি ও গানে কলকাতায় চিকিৎসক খুনের প্রতিবাদে চুঁচুড়ার ঘড়ির মোড়ে সামিল শিল্পীরা। রং তুলি ও গানে প্রতিবাদের শিল্পীরা, চুঁচুড়ার ঘড়ির মোড় এখন প্রতিবাদের কেন্দ্রবিন্দু। আরজিকর কাণ্ড নিয়ে সকলেই প্রতিবাদে মুখর হয়েছে। কেউ মিছিল, কেউ বিক্ষোভ, আবার কেউ বা মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করছে। এদিন সন্ধ্যায় ভারতীয় লোক সংস্কৃতি সংসদের পক্ষ থেকে প্রতিবাদে নামল সদস্যরা। তারা কোনো মিছিল মিটিং কিংবা বিক্ষোভ দেখাননি, বরং রং তুলির মাধ্যমে, ক্যানভাসে ও গানের মাধ্যমে প্রতিবাদ জানান তারা। ভারতীয় লোক সংস্কৃতি সংসদের চিত্রশিল্পীরা ঘড়ির মোড়ের একদিকে সাদা ক্যানভাসের ওপর আরজিকরের নারকীয় ঘটনার জন্য রং তুলি দিয়ে নিজেদের প্রতিবাদের ভাষা ফুটিয়ে তোলেন। ঠিক অপর প্রান্তে সঙ্গীত শিল্পীরা গানের মাধ্যমে জানান প্রতিবাদ। আমরা প্রতিবাদের নামে নেমে গেছি। আমাদের প্রতিবাদের ভাষা হলো রং তুলি, কবিতা, গান। আমরা স্লোগান দিচ্ছি না, আমরা গান, কবিতা এবং তুলিতে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। কারণ ভারতীয় লোক সংস্কৃতি সংসদ এমন একটি সংগঠন যারা মানুষের সঙ্গে মানুষের দুঃখে আছে। সুতরাং আমরা এখানে নির্জীব বা নিশ্চুপ থাকতে পারি না। আমরাও আন্দোলনে প্রতিবাদে মুখরিত হয়েছি। এটা আমাদের কর্তব্য, সমাজের প্রতি, মানুষের প্রতি দায়বদ্ধতা। আমাদের প্রতিবাদের শিল্প, আমরা আমরা কলাকুশলী। আমরা আমরা চেঁচাতে পারবো না, আমরা কোনো জায়গায় গিয়ে আন্দোলন করতে পারবো না। আমাদের গানে, কবিতায় এবং রঙেতে আমরা বুঝিয়ে দিচ্ছি যে আমরা তাকে ধিক্কার জানাচ্ছি, যে শাসককে, যারা দীর্ঘ সময় ধরে যে একটি দুর্ভাগ্যজনক ঘটনাকে চাপা দিতে চাইছে, আমরা নিরুত্তর থাকি কি করে? আমরা আর কিছু পারি না, একটু ছবি আঁকতে পারি, তাই আমাদের ছবির মাধ্যমে প্রতিবাদ করছি। আর তো কিছু করার নেই, যতদিন চলবে আমাদের প্রতিবাদ থাকবে, যতদিন না এর কোনো বিচার পাওয়া যায়। দেখতেই তো পাচ্ছেন সমস্ত কিছু ঝামাঝামা পড়ে যাচ্ছে, তবে যে বিচার পাবে জানি না। তাই আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের প্রতিবাদ করে, যে বিচারটা যাতে হয়। আমাদের যে প্রশাসন আছে তার কনক নাড়ে, তাই আমরা শিল্পীরা ছবি একে প্রতিবাদ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে পথে নামল ছাত্র সমাজ। ছাত্র সমাজের ডাকা চুঁচুড়ার রাস্তা দখল নাও কর্মসূচিতে যোগ দেয় স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রাক্তনীরাও। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এদিন পথে নামল ছাত্র সমাজ। আরজিকর ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন আপামর জনগণ। ঘটনার আসল দোষীদের শাস্তির দাবিতে ছাত্র সমাজ আওয়াজ তুলেছে চুঁচুড়ার রাস্তা দখল নাও।
চতুরার সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রী ও প্রাক্তনীরা ছাত্র সমাজের ডাকা চতুরার রাস্তা দখল নেওয়া কর্মসূচিতে যোগ দেন। এদিনের এই প্রতিবাদ মিছিল শুরু হয় চতুরার পিপুলপাতি মোড় থেকে। তবে সাধারণ মানুষও এদিনের এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন। এই মিছিল হাসপাতাল রোড হয়ে চতুরা থানার সামনে দিয়ে ঘোরের মোড়ে এসে একত্রিত হয়। সেখানেই সকলে একই স্বরে বলে ওঠেন, উই ওয়ান্ট জাস্টিস। ছাত্র সমাজের পক্ষে না, আমাদের পুরো অল স্টুডেন্টস, চুচুড়া শহরের যতগুলো স্কুল রয়েছে আমরা সব ছাত্ররা একসঙ্গে মিলিয়ে এই ডাকটা দিয়েছি। ছাত্র সমাজের নাম করে আমরা ডাক দিইনি। এবার গত 9ই আগস্টের ঘটনা আপনারা জানেন, সেই ঘটনার প্রতিবাদে আমরা ছাত্ররা সব চুচুড়া শহরের এক হয়েছি। শুধু চুচুড়া নয়, চুচুড়া শহরের পার্শ্ববর্তী যা যা স্কুল রয়েছে, এলাকা রয়েছে, সমস্ত নাগরিক, এক স্টুডেন্ট, এক্সিস্টিং স্টুডেন্ট সমস্ত মিলিয়ে এবং তাদের অভিভাবক শিক্ষক সহ প্রচুর রেসপন্স পেয়েছি আমরা। সেই রেসপন্সের এক্সিকিউশন আজকে আমরা এখানে দেখাতে পাচ্ছি। এবং আমরা যেভাবে চেয়েছিলাম যে আমাদের বিচারের দাবিতে আমরা ছাত্ররা এক হব এবং ঘড়ির মোড় দখল করব পিপুলপাতি মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত, সেটা আমরা করে দেখাতে পেরেছি। এবং ঘড়ির মোড়েও সেই রকম জমায়েত করে আমরা আজকের কর্মসূচি, বিক্ষোভ সভা যতটা হয় পুরোভাবে পালন করব। আজকে আমরা মিছিল, আমাদের একটাই আওয়াজ, আমাদের বিচার চাই। এই নিন্দনীয় ঘটনায় আমরা একেবারে ধিক্কার জানাচ্ছি প্রশাসনকে, আমরা বিচার চাই ছাত্ররা। কারণ একটা মানে একটা ইনস্টিটিউশন থেকে এভাবে একজন ডাক্তার ছাত্রী ধর্ষণ হয় খুন, এই বিষয়ে আমরা কোনোভাবে ছাত্ররা মেনে নিতে পারছি না। এই আমাদের দাবি শুধু নিরাপত্তা নয়, আমাদের দাবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই শাস্তির প্রতিবাদে আমরা আজকে আওয়াজ তুলছি, এই প্রতিবাদে আমরা আজকে স্টুডেন্টরা এক হয়েছি সব এক জায়গায়। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে আর্চিকর কাণ্ডের প্রতিবাদে সামিল হয়ে পথে নামল পোলপা চক্রের অন্তর্গত সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। আজ পোলবা চক্রের পক্ষ থেকে বিভিন্ন প্রাথমিক এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আর্জি করে নির্যাতিতা তিলোত্তমার সঠিক বিচারের দাবিতে আজ পথে নেমেছে। এবং সিবিআই যে তদন্ত করছে সেই তদন্ত যাতে দ্রুত শেষ হয় এবং নির্যাতিতা যাতে তার যে শাস্তি সে ভোগ করেছে তার যাতে যারা এই অত্যাচারে সামিল ছিল তারা সকলে যাতে সমানভাবে দোষী সাব্যস্ত হয় এবং বিচারে তাদের কঠোর এবং কঠিনতম শাস্তি হয় সেই দাবিতে আজকে শিক্ষকেরা পথে নেমেছে। এবং আমরা আশা করছি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং এই যে যারা শাস্তি পাচ্ছে তাদের সকলের শাস্তির দাবিতে আজকে আবার নতুন করে শিক্ষকরা পথে নামলো। জন্মাষ্টমী ও সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ পূজোপাঠ আয়োজিত হলো হুগলি জেলা শ্রী রামকৃষ্ণ সেবা সংঘে। জন্মাষ্টমী উপলক্ষে সকাল থেকেই হুগলি জেলা শ্রী রামকৃষ্ণ সেবা সংঘে শুরু হয়েছে পূজোপাঠ। আজ গোপালের জন্মতিথি, এই দিনটাকেই জন্মাষ্টমী হিসাবে পালন করা হয়। গোপাল ভক্তরা আজ সকাল থেকেই নিজের নিজের বাড়িতে এই জন্মাষ্টমী উপলক্ষে গোপাল পুজো করছেন। হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘে প্রতি বছর এই দিনটি বিশেষভাবে পালন করা হয়। তবে গোপালের জন্মতিথি উপলক্ষে যেমন গোপাল পুজো করা হচ্ছে, পাশাপাশি আজকের দিনেই এই হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ প্রতিষ্ঠা হয়েছিল, অর্থাৎ আজ তাদের প্রতিষ্ঠা দিবস। এখানে রামকৃষ্ণ, মা সারদা ও স্বামীজিকেও পুজো করা চলছে সকাল থেকেই। বহু ভক্তরা এই সংঘে এসে উপস্থিত হয়েছেন। এখানে সারাদিন ধরেই চলে পুজোপাঠ, পাশাপাশি ভক্তিমূলক গানেরও আয়োজন করা হয় এদিন। এদিন উপস্থিত সকল ভক্তকে ভোগ প্রসাদও খাওয়ানো হয়। আজকে শুভ জন্মাষ্টমী তিথি, আজকের এই দিনটি আমাদের হুগলি জেলার শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের যে মন্দিরটি অর্থাৎ বিবেকানন্দ ভবনের প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে প্রতি বছরই আজকের এই দিনটিতে আমাদের এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়। এবছর 3 দিনব্যাপী আমরা অনুষ্ঠান অনুষ্ঠিত করছি। গত 2 দিন ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে, উপস্থিত ছিলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী প্রাণময়ানন্দ মহারাজজি এবং অধ্যাপক অরিজিৎ সরকার। আজ ভোর 4:30
মঙ্গল আরতির মধ্যে দিয়ে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়েছে। পুজো পাঠ, ভক্তিমূলক গান, এছাড়া দুপুরবেলা ভক্ত সেবা, আবার বিকেলবেলা ভক্তিমূলক গান, সন্ধ্যা আরতি, এসব সারাদিন ধরে চলবে। সকলকে আমাদের এই আয়োজনে সামিল হওয়ার জন্য সংঘের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। আর শ্রীকৃষ্ণ ভগবানের কাছে আজকের দিনে প্রার্থনা করব যে তিনি যেমন দ্রৌপদীর লজ্জা নিবারণের জন্য আবির্ভূত হয়েছিলেন, তার পাশে দাঁড়িয়েছিলেন, আজকের দিনে সমাজের মহিলাদের ওপর যে অত্যাচার, নারী নির্যাতন হচ্ছে, তিনি আবার আবির্ভূত হন নারীদের সম্মান রক্ষার জন্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে কোম্পানি গা কারোরপতি সৌজন্যে স্বপ্ন পূরণ জয়ন্ত। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhukshishwari Mundi, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pot Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pot Shati, Hooghly. Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aquamarina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aquamarina is a holistic weekend destination for friends, family and couples who offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিংহোম ছবিঘরের কাছে এই নার্সিংহোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনে রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্তুলা। ছবিঘর চন্দননগর, আমাদের ফোন নাম্বার 7596816063। সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়।
চুঁচুড়া শতাব্দী প্রাচীন দিদিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 0332680239926807208 এবং 2680646। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত, অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দিওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। কম দামি ঘর কারোরপতির রিয়ালিটি শোতে অংশগ্রহণ করে গ্রামের মুখ উজ্জ্বল জয়ন্তর। গ্রামবাসীদের চেতনা ফেরাতে প্রথমে নিজের বাড়িতেই স্নানাগার তৈরির ইচ্ছায় সাহায্যের হাত বিগ বির। গ্রামের মাছের বাড়ি থেকে সোজা অমিতাভ বচ্চনের কোন বানেগা কারোরপতি সেটে জয়ন্ত দুলে সেখানে গিয়ে তুলে ধরলেন গ্রামের মানুষের আবেগ। পেশায় পার্শ্ব শিক্ষক জয়ন্ত 12,50,000 টাকা জিতলেও সব থেকে বেশি জিতেছেন মানুষের মন। এ যেন এক রূপ কথার গল্প, কিন্তু গল্প যে সত্যি হতে পারে তা হয়তো স্বপ্নেও ভাবেননি হুগলির বাসিন্দা জয়ন্ত দুলে। বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গে খেললেন কোন বানেগা কারোরপতি। চলতি বছরে শুরু হয়েছে কোন বানেগা কারোরপতি 16তম সিজন। প্রথম সপ্তাহের পর্বেই অংশগ্রহণ করেছিলেন জয়ন্ত। আরামবাগ মহকুমার গোঘাটের ব্যাঙাই অঞ্চলের আগাই গ্রামের বাসিন্দা তিনি। বাড়িতে রয়েছেন তার মা, বাবা এবং বোন। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী জয়ন্ত। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকে সে এই রিয়েলিটি শো এ অংশগ্রহণের জন্য প্রস্তুতি শুরু করে। বিভিন্ন কুইজ কন্টেস্ট সহ অন্যান্য অনুষ্ঠানগুলি প্রথম থেকেই নজরে রাখেন তিনি। স্বপ্ন ছিল অনেক দিনের, অবশেষে স্বপ্ন পূরণের সময় এলো। সিজন 16 কোন বানেগা কারোরপতি সেটে পৌঁছন জয়ন্ত। ফার্স্ট এড ফিঙ্গার ফার্স্ট রাউন্ড জেতার পর উচ্ছ্বসিত হয়ে বোনকে জড়িয়ে ধরেন তিনি। শো চলাকালীন জয়ন্ত জানান নিজের বাড়িতে বোন আর মায়ের জন্য স্নানাগার তৈরি করতে চান তিনি। এ বিষয়ে জয়ন্ত বলেন, গ্রামের মানুষ পুকুরের জল ব্যবহার করছেন, ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা। এমনকি পশু স্থানের পুকুরের জলও ব্যবহার করছেন অনেকে। পাশাপাশি তিনি জানিয়েছেন গ্রামের অনেকের বাড়িতে শৌচালয় থাকলেও তারা ব্যবহার করেন না। এমনকি জয়ন্তদের বাড়িতেও কোনো স্নানাগার নেই, সেই কারণে তার মা ও বোনকে পুকুরে যেতে হয়। জয়ন্তর কাছ থেকে পুরো বিষয়টি জানতে পেরে স্নানাগার তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন অমিতাভ বচ্চন। স্বস্তির হাসি জয়ন্তর মুখেও। ইতিমধ্যেই মুম্বাই থেকে তার কাছে ফোনও এসেছিল। অতি দ্রুত সেই কাজও শুরু হবে বলেই আশাবাদী তিনি। এবছরের কেবিসির যে সিজন 16 চালু হয়েছে সেটার আমি প্রথম সপ্তাহের একজন কন্টেস্টেন্ট এবং আমি হটসিট পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আমার দারুণ লাগছে। আমি মূলত এটার জন্য 7.5 বছর কষ্ট করেছি। আমি প্রথম এই মাধ্যমিকের পর থেকেই আমি এই কেবিসি নিয়ে একটু উৎসাহিত হতে থাকি এবং বিভিন্ন সময় কিভাবে পৌঁছানো যায় এবং সেই সম্পর্কে জানতে থাকি। কিন্তু আমাকে সব থেকে যেটা নাড়া দিয়েছিল, যেটা আমার ওখানে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল, যে আমার রিয়েলিটিটা দেখানো কি আমার মা এবং বোন যখন পুকুরে স্নান করে সেই যে কষ্টটা, সেটা আমার খুবই আমাকে নাড়া দিয়েছিল। এবং আমি চেয়েছিলাম যদি আমি কোনোদিন কেবিসির কন্টেস্টেন্ট সেটা যদি পৌঁছাতে কোনোদিন পারি তাহলে আমি এই বিষয়টা তুলে ধরবো, যে আমার এই যে একটা সামাজিক সমস্যা বা একটা সামাজিক ব্যাধি, আমাদের যে পুকুরে স্নান করার বিষয়টা যেখানে গরু মহিষ সবাই একসঙ্গে স্নান করে, সেখানেই খাবারের জিনিসপত্র ধোয়া হচ্ছে, আবার সেখানেই সেই জলেতে সমস্ত কিছু ফেলে দেওয়া হচ্ছে এবং সেখানেই স্নান করা হচ্ছে, তার থেকে যে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, বিভিন্ন ধরনের যে সমস্যা হচ্ছে সেগুলো তো আমরা বুঝতে পারছি না।
না সচেতনতা বা শিক্ষার অভাবে, সেই বার্তাটাই আমি পৌঁছাতে চেয়েছিলাম একটা প্ল্যাটফর্ম পাওয়ার জন্য। সেই জন্য আমি কেবিসি সেটে গিয়ে এই সমস্তটাই, আপনারা রিয়ালিটি শুট ভিডিওটাই দেখেছেন, সমস্ত কিছুটাই রয়েছে। হ্যাঁ, এটা একটা আমি বলছি যে আমাদের এখানে বাড়িতে শৌচালয় রয়েছে, যেটা টয়লেট বলি আমরা সাধারণ অর্থে, সেটা রয়েছে, কিন্তু বাথরুম নেই। অর্থাৎ মানে স্নান করার জন্য যে স্নানাগারটা, সেই বিষয়টা যখন নেই, যখন এবি স্যার, যখন অমিতাভ বচ্চন স্যার যখন আমার এই দুঃখ ভরা কাহিনীটা শুনলেন, উনি খুবই ইমোশনাল হয়ে পড়েছিলেন এবং খুবই একটা লজ্জাজনক ভাবনার আমাদের সমাজ এখনও কতটা পিছিয়ে আছে এটা তিনি এখনও তুলে ধরলেন। এবং উনি আমাকে পার্সোনালি অনেক বলেছেন যে আমি এখান থেকে যাই টাকাই জিতি না কেন, উনি আমাকে প্রমিস করেছেন যে আমার বাড়িতে একটা স্নানাগার উনি বানিয়ে দেবেন। এটা উনি পার্সোনালি প্রমিস করেছেন, আমি কিছু এখান থেকে জিততে পারি না জিততে পারি, কিন্তু তার পরবর্তীতেও তিনি আমাকে ওইটা প্রমিস করেছেন, সেটা আশা করছি হয়ে যাবে। এবং তার সাথে সাথে আমি তো 12,50,000 জিতেছি, এবং সেটা আশা করি, আমার যেটা স্বপ্ন ছিল যে মা এবং বোন যাতে পুকুরে যাতে স্নান না করে, আমার সেই বাথরুম অর্থাৎ যে স্নানাগারের ব্যবস্থাটা সেটা হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে আরজিকর হাসপাতালের চিকিৎসক খুনের প্রতিবাদে মিছিল আয়োজিত হল চন্দননগর মহাডাঙ্গায়। স্থানীয় জনপ্রতিনিধি পীযূষ বিশ্বাসের উদ্যোগে আয়োজিত এই মিছিলে পা মেলান স্থানীয়রা। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক খুনের প্রতিবাদে এক মিছিল আয়োজিত হল চন্দননগর মহাডাঙ্গায়। এলাকার বাসিন্দারা এদিনের এই মিছিলে পা মেলান। কাউন্সিলর পীযূষ বিশ্বাসের নেতৃত্বে এই মিছিল আয়োজিত হয়। অপরাধীদের শাস্তি চাই এই দাবিতে মুখর হয়ে ওঠে এই মিছিল। বিভিন্ন এলাকা পরিক্রমা করে অবশেষে সমাপ্ত হয় এদিনের এই কর্মসূচি। এবং আমাদের যেটা সবচেয়ে বড় গর্বের, যে কোনো অন্যায়ের, চরম একটা অন্যায়ের বিরুদ্ধে মহাডাঙ্গা গর্জে উঠতে পারে এবং এর আগেও পেরেছে। আর এটা তো একটা জঘন্যতম অপরাধ, যে অপরাধের সঙ্গে যারা যুক্ত তাদের শাস্তির দাবিতে সর্বত্র যেভাবে প্রতিবাদ র্যালি হচ্ছে, আজকে কমলাপল্লীর আশপাশের অঞ্চলের সমস্ত মহিলা ছেলে সবাইকে নিয়ে, কমলাপল্লীর মেনলি উদ্যোগেই আর কি, যেমন সবিতা আছে, এর সাথে আরও যারা আছে, অনেক ব্যাপারে এই ধরনের নিরপেক্ষ রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রতিবাদ করাটা অনেক সাহস থাকার দরকার। কিন্তু কখনো কখনো দেখা যায় সেই জায়গায় কোথাও না কোথাও একটু রাজনীতির ছোঁয়া লেগে যায়, সেটা না বুঝে করে। কারণ আমরা এটা এখানে প্রায় সব দলেরই মানুষ আছে কম বেশি। আগামী দিনে আমরা সাধারণ ঘরের মেয়ে, আমরা দিন রাত্রি আমরা পরিশ্রম করি, আমাদের রাতে বিরুদ্ধে আমাদের বেরোতে হয়। আর যারা এই আর্জিকলে এই দোষীরা এইরকমভাবে নিঃস্বভাবে মেয়েটাকে মেরেছে, যার কুকুরের মতন ছিঁড়ে ওদের ধর্ষণ করেছে বা খুন করেছে, তাদের ফাঁসি কেন? ওদের ফাঁসি দিল মনে আমাদের জ্বালা মিটবে না। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে ট্রু ব্যান্ড মাল্টিপ্লেক্সের আয়োজনে শ্রেষ্ঠ সম্মান 2024 কলকাতা সায়েন্স সিটি সেমিনার হলে আয়োজিত হল। এই সম্মান পেলেন হুগলির লালন পুরস্কার প্রাপ্ত কবি অরুণ কুমার চক্রবর্তী। ট্রু ব্যান্ড মাল্টিপ্লেক্সের আয়োজনে বঙ্গ শ্রেষ্ঠ সম্মান 2024 কলকাতা সায়েন্স সিটি সেমিনার হলে প্রদান করা হল। এই সম্মান পেলেন হুগলির লালন পুরস্কার প্রাপ্ত কবি অরুণ কুমার চক্রবর্তী। এছাড়া এদিনের সম্মান প্রাপকের তালিকায় ছিলেন মাধব রঞ্জন সেনগুপ্ত, দেবাশিস ভট্টাচার্য, কবি জয়দেব চ্যাটার্জি, শিল্পী শুভ সরকার, নৃত্যশিল্পী অমিতা দত্ত, সঙ্গীত শিল্পী সমদেপ্তা মুখার্জি। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। এদিন এবছরের সাহিত্যে বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের সম্মাননা প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে টার্পিক স্টারপোলিনের উদ্যোগে সারা ভারত ওপেন ফিড র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 31 আগস্ট ও 1 সেপ্টেম্বর। চুঁচুড়া গোর্খা ময়দানের ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে এই প্রতিযোগিতা। সকল প্রতিযোগীকে শুভেচ্ছা চুঁচুড়া টাউন ক্লাবের। EHP Tarpex Tarpaulin presents PCCA
ওপেন ফিডে অল ইন্ডিয়া চেস টুর্নামেন্ট অর্গানাইজড বাই চুচুড়া টাউন ক্লাব এবং চেস একাডেমি অনুষ্ঠিত হতে চলেছে আগামী 31st August থেকে 1st September চুচুড়া ইনডোর স্টেডিয়ামে। 31st August এর ইনগ্রেশন অনুষ্ঠানে আমি বুলবুলি প্রেজেন্ট থাকব এবং আমি 1st September বিজয়ী এবং বিজিতকে পুরস্কার দিতে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতেও উপস্থিত থাকব। আশা করছি আপনাদের সবার সঙ্গে দেখা হবে। প্লিজ আসবেন এবং এই অনুষ্ঠানের দাবারুদের আপনাদের উৎসাহ দিয়ে আরো উৎসাহিত করবেন আগামী দিনে ভালো খেলার জন্য, তাদেরকে উৎসাহিত করবেন। আমি আসছি, দেখা হচ্ছে, বাই বাই। আজকে আবহাওয়ার খবরে, গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। দুপুরে ডাকাতি আটক এক, পলাতক চার, চাঞ্চল্য সিঙ্গুরে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে।